অ্যাসিড ধুলো বালুর সাথে মিশিয়ে নেবেন। অ্যাসিড থাকলে আপনার ধুলাগুলো ফুলে উঠবে এবং ব্যাটারি মুখ খুলে অ্যাসিডটি ঢুকিয়ে নেবেন এবং আপনার পুরো ব্যাটারি ভালো হয়ে যাবে এইভাবে এই ট্রাইটা করলে। তো আসুন আমরা পুরো ভিডিওটা দেখি কিভাবে নষ্ট চার্জিং ফ্যান ভালো করা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি ভিডিও করতে যাচ্ছি। ভিউয়ার্স, এই চার্জার ফ্যানটা কিন্তু, তো যাই হোক, আমাদের এই চার্জার ফ্যানটা কিন্তু চলে না। যখন আমরা এই চার্জার ফ্যানটা সুইজিং করি তখন কিন্তু এই ফ্যানটা আর চলে না। তো এসি কোট লাগাইলে আমাদের চার্জার ফ্যানটা চলে। তো আমি এসি কোটটা লাগাই আপনাদের দেখাইতেছি। দেখেন, সুইজিং দিলে এখন চলে। এর আগে আমরা সুইজিং সারা যদি দেই তাহলে চলবে না। তো এই ফ্যানের মূল সমস্যাটা কি? ব্যাটারি। আর এই ব্যাটারিটা কীভাবে বাদ ব্যাটারিগুলো ভালো করতে হবে সেই বিষয়ে কিন্তু আজকের এই কাজটা রয়েছে। তো আসুন আমরা এই ফ্যানটা খুলে নেব। খুলে নেওয়ার পরে আপনাদের বিস্তারিতভাবে দেখাবো ব্যাটারি কীভাবে পুনরায় আবার ভালো করতে হয়। তো আমি ফ্যানটা খুলে নিচ্ছি। যে কোনো ধরনের চার্জার কিংবা সিলিং ফ্যান, টেবিল ফ্যান ঠিক করার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আপনি অ্যাসিড যে ভরবেন, অটোমি সুগারের অ্যাসিড হইতে হবে। আর দেখবেন অ্যাসিডে গ্রাফিটি আছে কি না, কিছু বালু বা ধুলো বালু নিয়ে অ্যাসিডটা ওই ধুলো বালুর উপরে ফালাবেন। দেখবেন উতলয় কি না, মানে ফুললে ওড়ে কি না। দেখেন ফুটতে আছে আমার এই অ্যাসিডের পানিটা। তো আপনারাও এইভাবে অ্যাসিড দেখবেন যে অ্যাসিডে গ্রাফিটি কতটুকু আছে। তো আমি এটা ফেলে দিলাম। এখন অ্যাসিডগুলো সিরিঞ্জি ভরে আমরা ব্যাটারির ভিতরে পুশ করব। তো অ্যাসিড ভরার জন্য আমি মুখগুলো খুলে নিলাম এবং সিরিঞ্জি দিয়ে আপনাদের অ্যাসিডগুলো ভরে আমি দেখাবো। অ্যাসিডগুলো ভরার পরেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের ব্যাটারি কীভাবে চার্জ উঠে যায়। তো দ্বিতীয় ব্যাটারিটাও আমি অ্যাসিড পানি ভরে নিলাম। তো আপনারাও ঠিক এইভাবেই, আমার এটা যেহেতু দুইটা ব্যাটারি, আমি দুটোটাই অ্যাসিড পানি ভরে নিচ্ছি যাতে আমরা হালকা চার্জ দিয়ে দেখব, দুই এক মিনিট চার্জ দিয়ে দেখব যে আমাদের চার্জ ওঠে কি না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি হালকা দুই এক মিনিট চার্জেও রাখলাম, অ্যাসিডের পানিও ভরে নিলাম। তো এখন আমি আপনাদের চেক করে দেখাবো। তো দেখেন, এখন আমি অন করে দেখাবো আপনাদেরকে। দেখেন এখন কিন্তু আমার কোনো জায়গায় লাইন লাগানো নেই, বাস আমরা এখন চার্জটা বুঝতে পারলাম। যে আমি ব্যাটারি মুখগুলো আটকাই নেব এবং ফ্যানটাও চেক করে দেখাবো আপনাদের ক্লিয়ার কাট। এই কাজটি করতে পারলে আপনাদের অবশ্যই ফ্যানের ব্যাটারি আবার পুনরায় ভালো করতে পারবে। এর আগেও আপনাদেরকে একটি ভিডিও দিছিলাম 6 ভোল্ট বা 12 ভোল্ট ব্যাটারি কীভাবে ঠিক করবেন, ওই ভিডিওটা এই ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন ঘুরে। মোটর বাইন্ডিং সহ যে কোনো কাজের সার্ভিসিং আমরা করে থাকি এবং টিভি সার্ভিসিং, এলইডি টিভি সহ সিআরটি। তো আমি এখন আপনাদের দেখাবো লাইন খুলে, তারপরে আপনাদের লাইন দিয়ে দেখাবো। দেখেন চলে। তো এভাবে কিন্তু আগে চলে নাই। তো দেখেন ফ্যানটা কীভাবে আমরা ঠিক করে নিলাম। তো এখন যদি আমরা চার্জ করি তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটা আবার পুনরায় চলবে।